মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে বহরমপুর ব্লাড ব্যাংক ইউনিটের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে। সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পরে রক্ত দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিন রক্তদানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান, অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন আমাদের জেলার দমকল বিভাগ এবং প্রশাসনের উদ্যোগে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাকে কুর্নিশ জানাই, কারণ এই সময় কোভিড-19 লকডাউনের পরিস্থিতিতে অনেকটাই স্বেচ্ছায় রক্তদান শিবিরগুলো বন্ধ ছিল এবং আমাদের জেলায় যে ভীষণভাবে প্রয়োজনীয়তা আছে রক্তের, সেই চাহিদা মেটাতে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এসেছে। আমার অনুজীব প্রতিম দুর্লভ ত্রিপাঠী উনি ছিলেন, আমাকে বলেছিলেন যে এটা সাহায্য করার জন্য আমি যতটা পারি আমাদের দিক থেকে সম্পূর্ণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা মনে করি যে রক্তদানের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে এবং আজকের দিনটিতে আরেকটি কারণে তাৎপর্যপূর্ণ, আজকে 31 মে আন্তর্জাতিক বিশ্ব তামাক বিরোধী দিবস এবং আজকের দিনটিতে আমরা জানেন যে তামাকের কারণে বহু মানুষ মৃত্যু হয় এবং বিশেষ করে যারা বয়সন্ধিকাল এবং অল্প বয়সী মানুষের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সবাইকে এখানে অনুরোধ করছি। আজকের এই রক্তদান শিবির আপনারা দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যেই প্রায় 25 জনের বেশি মানুষ তারা নথিভুক্ত করেছেন। আমার মনে হয় যে এই সংখ্যাটা খুব দ্রুত বাড়বে, 100-এর কাছাকাছি ছাড়িয়ে যাবে। আমি আবার তাই বহরমপুর সুইমিং অ্যাসোসিয়েশন এবং দমকল বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং জেলা প্রশাসনকে আবার অভিনন্দন জানাচ্ছি। আমাদের জেলায় যে ব্লাড ব্যাংক আছে, তাহলে মুর্শিদাবাদ জেলার ব্লাড ব্যাংকে দৈনিক প্রায় 125 ইউনিটের কাছাকাছি রক্তের চাহিদা থাকে। এছাড়াও জেলায় যে অন্যান্য কাঁদিতে ব্লাড ব্যাংক আছে বা রঘুনাথগঞ্জে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে রক্তের চাহিদা কিন্তু যতটা সেই তুলনায় আমরা সাপ্লাই দিতে পারছি না। বিশেষ করে এই সময়টায় কোভিড-19 পরিপ্রেক্ষিতে রক্তদান শিবিরগুলো বন্ধ থাকার কারণ হচ্ছে যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা, তাই সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতনতামূলকভাবে যেভাবে আপনারা এখানে আয়োজন করতে পেরেছেন তার জন্য আমার মনে হয় জেলাবাসী ভীষণভাবে উপকৃত হবে এবং কিছুটা হলো আমাদের যে রক্তের যে চাপটা রয়েছে, আমাদের যে দৈনন্দিন যে চাহিদা রয়েছে, থ্যালাসেমিয়া রোগী, দুর্ঘটনাগ্রস্ত প্রবণ রোগী, প্রসূতি মায়েদের যে দৈনন্দিন চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পায় সেটা অনেকটাই লাঘব করা সম্ভব হবে। আমাদের মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা এই প্রতিকূল অবস্থার মধ্যে যেখানে করোনা ভাইরাস চারিদিকে গ্রাস করেছে, তার মধ্যে আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং বলতে নেই যেখানে মানুষ করোনার ভয়ে বাইরে বেরোচ্ছে না সেখানে আমাদের প্রতিটি মেম্বার বেরিয়ে এসে তারা স্বেচ্ছায় রক্তদান করছে। আপনারা জানেন যে রক্তদান মানেই একটা জীবনদান, তাই আমি আমার সুইমিংয়ের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের স্যালুট জানাচ্ছি যে আমরা যেভাবে প্রতিবার মানুষের পাশে থেকে রক্তদান করি এবছরও করছি এবং আগামী দিনও করব। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা ভয় পাবেন না, কারণ যেভাবে আপনারা এই করোনা ভাইরাসে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন বিভিন্ন সহযোগিতা নিয়ে, সেরকম রক্তরও এত ক্রাইসিস মুর্শিদাবাদে যে যার জন্য আমরা রক্তদান দিয়ে মানুষের পাশে থেকে এই করোনা ভাইরাসকে অন্ততপক্ষে বিতাড়িত করবার চেষ্টা করে আমরা এই রক্তদানের মধ্যে আবার জীবনদান দেওয়ার চেষ্টা করছি। আমরা মোটামুটি 70-80 জন হবে, এর মধ্যে অলরেডি 30-30 জন হয়ে গেছে। আমি মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দেবেন্দ্রনাথ দাস।